জনজাতি সম্প্রদায়ের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মরত গাড়ির চালক বরুণ দেববর্মার বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা গেছে, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বরুণ দেববর্মার বাড়িতে আশ্রিতা হয়েছিল ওই জনজাতি তরুণী। বরুণের স্ত্রী যখন বাড়িতে থাকতেন না, সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই তরুণীর উপর জোর খাটিয়ে শারীরিক নির্যাতন করতেন বরুণ। দিন যত গড়াতে থাকে, অভিযুক্তের কুকর্মের মাত্র বৃদ্ধি পেতে থাকে, ফলে নির্যাতিতা মেয়েটির উপর দীর্ঘদিন ধরে চলতে থাকে শারীরিক ও মানসিক অত্যাচার। এর পাশাপাশি মেয়েটিকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হতো বলেও অভিযোগ জানিয়েছেন তার বাবা। সুষ্ঠু বিচারের আশায় মঙ্গলবার তেলিয়ামুড়া থানায় যান তারা। অভিযুক্ত বরুণ দেববর্মাকে ডেকে পাঠানো হয় থানায়। ঘটনার প্রাথমিক তদন্তের দায়িত্ব ন্যস্ত করা হয় তেলিয়ামুড়া থানার এসআই মনোজিৎ দেববর্মার উপর। ঘটনাটা আমার মেয়ের যে জবরদস্ত বরুণ দেববর্মা মারপিট করিয়া যে টাইনি লগে থাকার লগে জবরদস্ত করছে, দাহা তা দিয়ে কাটন লেগে বা কাটতো দেখছে, কাটবার লেগে ইয়ে করছে। তে কেবল যদি কয় তে মা বাবারে মারে লইব, সব রাত্রি গিয়া মারে লইব ওই কথা কইছে। এরপরে আচ্ছা অনেক আমি জানি না এইসব কথাটা, তো জানিয়া সারিয়া আমি আজকে গেছে, গিয়া সারিয়া তাইনি লগে যোগাযোগ করানো লেগে গেছে। তে বাড়ি ঢুকতে দেয় না, আর দাও গেটের সামনে আমনে রেখে দাও ঘর থেকে বার করিয়া আমরা খাটতো আইসে। বরুণ দেববর্মা কি করে তেনে তাইনে তেলিমড়া থানার ইয়ো তেলিমড়া ইয়োতে ফায়ার সার্ভিস ইয়ো ড্রাইভার করে ফায়ার সার্ভিসে। হ্যাঁ, কোন জায়গায় বাড়ি তার? বাড়ি প্রকাশ সদর পাড়া ইয়ো দুস্কি। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 21 বছর। আচ্ছা, এখন আপনারা কি থানায় কমপ্লেন করছেন? হ্যাঁ, আমি থানার কমপ্লেন করিয়া থানার ইয়ো পুলিশ তাইনে নিজেই সুগিয়া ধরে লই আনছে তাই। মানে বরুণ দেববর্মারে। আচ্ছা, এখন আপনারা কি চাইতেছেন? এখন আমরা চাইতেছে তাইনে সারাদিন শাস্তি দিত না, শাস্তি দেওয়ান লেগে চাইতেছে। আচ্ছা, আমার মেয়েরে অনেক কষ্ট করছে, যে হাতে দড়িয়া টান টান টুন দিয়া জবরদস্ত করতেছে, মানে শ্লীলতা আনি করছে নাকি? শ্লীলতা করছে। আচ্ছা, এদিকে সূত্র মারফত জানা গেছে, অভিযুক্ত বরুণ দেববর্মাকে বেকসুর খালাস করে দিয়েছে তেলিয়ামুড়া থানায় এবং এই ব্যাপারে কোনো মামলাও লিপিবদ্ধ হয়নি সেখানে। জনজাতি তরুণীটি নিরপেক্ষ বিচার পায় কিনা সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।